নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই একটি গ্রহ ছয় রাশির কপাল খুলবে, একটি গ্রহের আশীর্বাদ। কোন গ্রহ? যে একটি গ্রহ ছয় রাশিকে অপার ধন দেবে সেটি হচ্ছে ন্যায় কারকদাতা শনি মহারাজ। শনি মহারাজ এই ছয় রাশিকে ভাগ্য কিন্তু খুলবে। কোন কোন রাশি আমি এই ভিডিওতে আলোচনা করব, তবে একটি কথা আমি বারবার বলছি, শনি হচ্ছে যেহেতু ন্যায়কারক গ্রহ, আপনি যত মানুষের উপকার করবেন কি না, আপনার পুণ্যটা কিন্তু বৃদ্ধি করবে। আপনি মানুষের খুব কষ্টে আছে, সেই মানুষকে কিছুটা হলে আপনি উপকার করলেন, দেখবেন পুণ্য কিন্তু আপনার সেখানে কিন্তু হবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শনি খারাপ রয়েছে, মানুষের উপকারটা করুন, তার ফল। এক কথায় আমরা এই জগতে যা ফলগুলো পাই কি না, আমাদের নিজস্ব কর্মের উপর। এমন কেউ নেই যে কর্মের ছাড়া ফল ভোগ করছে না। দেখুন, দেবাদিদেব মহাদেব তিনি বরদান করেছিলেন যে তুমি যার মাথায় হাত দিবা সেই কিন্তু ভস্ম হয়ে যাবে। এই বরদান করাতে সেই অসুর সেই দেবাদিদেব মহাদেবের মাথাতেই কিন্তু হাত দিতে গিয়েছিলেন যে দেখি আপনার বরদানটা সঠিক কি না। অর্থাৎ দেবাদিদেব মহাদেবকেও কিন্তু সেখান থেকে চলে যেতে হয়েছিল। অর্থাৎ নিজের কর্মফল প্রত্যেককে কিন্তু ভুগতে হয়, ঈশ্বর পর্যন্ত কিন্তু এখানে কিন্তু রয়েছে। তো আপনি যেমন কর্ম করবেন তার উপর আপনার কিন্তু ভাগ্য নির্ধারণ হবে। মানুষকে উপকার করা, মানুষের কষ্টে পাশে দাঁড়ানো, হিংসা না করা। আচ্ছা, ওর মধ্যে প্রচুর ইনকাম করছে, আমি পারছি না, অনেকের মধ্যে আছে জেলাসি, এই জেলাসিটা যারা কাটাতে পারবে কি না, তারা জীবনে কিন্তু উন্নতি করবে, আর তাদেরই কিন্তু শনি কিন্তু ভালো ফল কিন্তু দিবে। আমি এই কথাটি বারবার বলছি। অর্থাৎ আপনি কম ইনকাম করছেন, আরেকজন আপনার বেশি ইনকাম করছে, তাকে দেখে আপনি হিংসা করছেন, শনি প্রীত হবে। আপনি কাউকে যদি দুঃখ দেন, কাউকে যদি কষ্ট দেন, আপনাকেও কিন্তু ব্যাক করবে সেই দুঃখ কষ্ট। আপনি যেমন ভালো কর্ম করলে ভালো রিটার্ন পাবেন, ভালো ফল পাবেন, তেমনি আপনি যদি কাউকে দুঃখ দেন, কষ্ট দেন, ঠিক তার রেজাল্টটাও আপনি কিন্তু পাবেন। সবসময় ন্যায় পথে চলুন। আমি একটি কথা বারবার বলছি, আমার কাছে কিছু ফর্মুলা রয়েছে, যে ফর্মুলার মাধ্যমে মানুষের জীবনে উন্নতি করা সম্ভব, কিন্তু এখনকার মানুষের ক্ষেত্রে কি সময়টা কিন্তু অনেক কম হয়ে যায়। আমি বারবার বলছি, দান ধ্যান অবশ্যই করুন। এই দান ধ্যানের মধ্যেই কিন্তু পুণ্য অর্জন রয়েছে। আপনি আপনার পিতামাতাকে ভালোবাসুন, আপনার পিতামাতাকে দেখুন, ঈশ্বর আপনাকে কিন্তু দুহাত ভরিয়ে কিন্তু দিবে। আপনি আপনার নিজের স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীর প্রতি কোনো অত্যাচার করবেন না, নারী জাতির প্রতি কোনো অত্যাচার, নারী জাতির চোখের জল ফেলাবেন না, শনি কিন্তু তাতে রুষ্ট হয়। আপনার স্ত্রীকে ভালোবাসুন, দেখবেন আপনার জীবনে দুঃখ কষ্ট এগুলো থাকবে না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আর পাশাপাশি আপনার ক্ষেত্রেও বলছি, যারা মহিলারা আছেন, স্বামীকে কিন্তু পরম জ্ঞানে পূজা করুন, পতি হচ্ছে পরমেশ্বর। এখানেও কিন্তু শনি কিন্তু এবং দেবাদিদেব মহাদেব, কারণ শনি যার মানে শনি গুরু হচ্ছে দেবাদিদেব মহাদেব। অর্থাৎ দেবাদিদেব মহাদেব যেখানে প্রসন্ন হবে সেখানে আপনি যখন পতি সেবা করবেন, স্বামীকে আপনি ভালোবাসবেন, স্বামীর সেবা আপনি করবেন, দেখবেন আপনার জীবনে উন্নতি কিন্তু নিশ্চিত রূপে হবে। অর্থাৎ পতি হচ্ছে পরমেশ্বর, স্ত্রী হচ্ছে বাড়ির লক্ষ্মী,
লক্ষ্মীকে আপনাকে কোনো দুঃখ কষ্ট কিন্তু দেওয়া যাবে না। এবং পিতা মাতা হচ্ছে সর্বপ্রথম আপনার গুরু, পিতা মাতার চরণ স্পর্শ করুন। যদি আপনার পরলোক গমন করেন, ইহলোকে যদি না থাকেন, অবশ্যই তাদের ফটোতে গিয়ে আপনারা প্রণাম করুন, দেখবেন আপনার যে কোনো বাধা বিপত্তি নিশ্চিত রূপে কিন্তু কাটবে। শনি কিন্তু তাতেই কিন্তু প্রসন্ন হয়। দুঃখ দরিদ্রতার মধ্যে যারা আছে তাদের পাশে যখন আপনি দাঁড়াবেন, আপনি যখন ন্যায় কাজ করবেন, দেখবেন কেউ না কেউ আপনার পাশে কিন্তু চলে এসেছে। আমি বারবার বলছি, এই প্রকৃতি কিন্তু মানুষকে ভালো কর্ম করলে যেমন ফল দেয়, খারাপ কর্ম করলেও কিন্তু ফল দেয়। অর্থাৎ আপনাকে কলিযুগের যে কাজ করছেন কি না, তার ফল কিন্তু এই জীবনে আপনাকে কিন্তু পেতে হবে। আপনি ভালো কাজ করলে ভালো ফল পাবেন, আপনি খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন। কারণ এই কলিযুগে যে গ্রহটি বিশেষ করে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শনি গ্রহ। শনি আপনার জন্মসখে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে, এবং আপনার আচার আচরণ, আপনি কাউকে দুঃখ কষ্ট দিচ্ছেন কি না, আপনার কারো অর্থ আপনি চিট করছেন কি না, এগুলো কিন্তু মোটেও কিন্তু শনি কিন্তু পছন্দ করেন না। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। কোন কোন রাশি শনিদেবের আশীর্বাদে কপাল খুলবে সেই রাশির নাম, প্রথম যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি আর্থিক স্থিতি ভালো হবে। দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির মান সম্মান, ফিনান্সিয়াল এবং ব্যবসা এবং দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে। তিন নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির বড় ধরনের কন্ট্রাক্টগুলো আসবে, শেয়ার বাজারে আপনাদের উন্নতি দেখা যাচ্ছে। শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অনলাইন ডিজিটাল মার্কেটিং, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন। এবং এরপর যে রাশির আমি কথা বলব সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির অর্থনৈতিক স্থিতি এবং ভাগ্যক্ষেত্রে লাভ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলব সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ, আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পেতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলব সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আচমকাই আপনাদের অর্থ আসবে, কর্মক্ষেত্রে উন্নতি, ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ, এবং আপনাদের বুদ্ধির দ্বারা যারা যারা কাজকর্ম করেন সেখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ডেলি ইনকাম, দৈনিক রোজগার বৃদ্ধি করবে, দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে। নমস্কার, ধন্যবাদ।